শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রীড়া। শুধু শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য নয়, মানসিক ভাবে বিকাশের জন্য এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য ক্রীড়া এবং সাহিত্য সংস্কৃতি অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমেই বলতে চাই, এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা জয়ী হতে পারেনি তারা মন খারাপ করবে না, বিকজ ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেল অর্থ এটা শেষ না, ফেল অর্থ ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ এটা শেখার প্রথম ধাপ। আজ থেকে ঠিক 26 বছর আগে আলহাতি শিক্ষার দ্বার উন্মোচন করে সুনাগরিক তৈরির লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হয় এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল। জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, মূল মন্ত্রে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে 1998 সালে পহেলা জানুয়ারি। শিক্ষা, ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি সকল ক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের পরিচয় দিয়ে উত্তম কৃতকার্যের মাধ্যমে প্রমাণ করেছে নিজেদের গৌরব, যার ফলস্বরূপ স্কুলটি সরকারিকরণ হয় 2017 সালে। দেশপ্রেম, শিক্ষা, গৌরব ও নৈতিকতা চার ভিত্তির উপর এগিয়ে চলছে এ প্রতিষ্ঠান। সূচনালগ্ন থেকেই শতভাগ কৃতকার্যের পাশাপাশি চোখে পড়ার মতো ফলাফল অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি। 2017, 2018, 2019 এবং 2020 সালে SSC পরীক্ষায় শতভাগ পাশের দিক থেকে ঢাকা বোর্ডের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল। সেই সাথে 2021 এবং 2022 সালেও কারিগরি শাখায় আসে শতভাগ পাস। সেই ধারাবাহিকতায় 2022 সালে SSC পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি A+ অর্জন করেছে 72 জন, যা মোট পরীক্ষার্থীর 70.89%। 2021 সালে SSC পরীক্ষায় আমাদের পাশের হার ছিল 100%। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও উন্নত মনন বিকাশের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিডিক্লি, স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সহবাদ সংগঠনের সদস্য হয়ে শিক্ষার্থীরা নিজেদের ব্যক্তিত্বের বিকাশ এবং চারিত্রিক গুণাবলী গঠনের জন্য দেশ ও মানুষের হয়ে আত্মনিয়োগের সুযোগ পাচ্ছে। এ প্রতিষ্ঠানটি নান্দনিক অবকাঠামো, সমৃদ্ধময় বিজ্ঞানাগার, আধুনিক ICT ল্যাব সহ সংস্কারিক পুস্তক সম্বলিত পাঠাগার ও শিক্ষার অন্যান্য উপকরণে কর্তৃত্ব। আমাদের প্রতিষ্ঠানে নেতৃত্বের চর্চার জন্য প্রত্যেক ক্লাস থেকে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হয়, যা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্ববোধ চর্চা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে ক্রীড়া, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং বিভিন্ন অলিম্পিয়াডগুলোতেও জয়ী হয়ে পুরস্কার নিয়ে আসছে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে ফুটবল দল এবং কাবাডি দল। সূচনা লগ্ন থেকে এ বিদ্যালয়ের ঈর্ষণীয় সফলতা এবং প্রতিটি কর্মকাণ্ড সকলকে মুগ্ধ করে। সম্মানজনক এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী হওয়ার সুযোগ পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজকে আমাদের এই আনন্দঘন পরিবেশে আপনাদের সকলের উপস্থিতি আমাদেরকে আরও আনন্দে আপ্লুত করেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ ও জাতি গঠনে নিজেদেরকে কাজে লাগাতে পারি এবং মহান আল্লাহ যেন আমাদের সহায় হন। বাংলাদেশ চিরঞ্জীবী হোক, জয় বাংলা।